প্রাণায়াম ভারতবর্ষের এক সুপ্রাচীন সংস্কৃতি। আশ্রমবাসী মুনি ঋষিরা প্রথম অনুধাবন করেন যে ঈশ্বর সাধনা করতে গেলে নিজেদের নিরোগ ও কর্মক্ষম রাখতে হবে। তারা উপলব্ধি করলেন শরীরই সাধনার ভিত্তিভূমি, অর্থাৎ শরীর মাধ্যম খলু ধর্ম সাধনাম। শুরু করলেন শরীর চর্চা, সৃষ্টি হল যোগ ও প্রাণায়াম। যোগ হচ্ছে বিজ্ঞান, যোগ হচ্ছে চিকিৎসা পদ্ধতি ও আধ্যাত্মবিদ্যা। যোগ প্রাণায়ামে শক্তি ও সৌন্দর্য বৃদ্ধি পায়, দেহ ও মন রোগমুক্ত হয়, জীবন ও যৌবন দীর্ঘস্থায়ী হয়। যোগ ও প্রাণায়ামে বহু দুরারোগ্য ব্যাধি থেকে মানুষ মুক্তি পায়। আবাল বৃদ্ধ বনিতা সকলেরই যোগাভ্যাস করা উচিত। কেবলমাত্র হিন্দু ধর্মে নয়, ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মেও ধর্মীয় বিধি পালনের সময় যোগ প্রাণায়ামের সাহায্য নেওয়া হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই যোগ ও প্রাণায়াম করা উচিত। সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলুন। কেবলমাত্র পুরুষেরাই নয়, মহিলারাও যোগ প্রাণায়াম করতে পারেন। সর্বাগ্রে মায়েদের স্বাস্থ্যের উন্নতির প্রয়োজন। মা ও বোনেরা প্রাণায়াম শুরু করুন। ভারতীয় এই সুপ্রাচীন বিদ্যা সহযোগে আজ বহু মানুষ উপকৃত। আসুন আমরাও যোগ প্রাণায়ামের দ্বারা নিজেদের সুস্থ রাখি এবং সমগ্র বিশ্বে এর সুফল ছড়িয়ে দিই। এইভাবেই এক রোগমুক্ত সুন্দর পৃথিবী গড়ে তুলি। বন্দে লোক তিলকং স্বাত্র বার্ত বিভূষণং অমর কৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং শতভূষণ। ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বাস্তি বিধায়কং আচার্য প্রবরং লোক। নমস্কার আপনাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় প্রাত্যহিক প্রভাতী অনুষ্ঠান যোগ মুক্তি সিটিভিএন প্লাসের। এই অনুষ্ঠানে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন ঠিক সকাল ছটার ঠিক একটু আগে থেকে। সেই সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয় আমরা যেটা নির্বাচন করেছি তা হচ্ছে জন্ডিস, একটা বিশেষ ধরনের রোগ, যে রোগটা সাধারণত আমাদের যাদের হয় মূলত অনিয়ম থেকে, জলের সমস্যা এবং খাওয়া দাওয়ার মধ্যে বিশেষ কিছু সমস্যা যাদের থাকে, অনিয়মিত, নিয়ম মাফিক যারা খাওয়া দাওয়া করেন না, নিয়ম মাফিক স্নান, এই যে ব্যাপারগুলো, এই সমস্ত লাইফস্টাইলের মধ্যে যখন এই ধরনের সমস্যা থাকে এবং দীর্ঘদিনের কনস্টিপেশন এই ধরনের সমস্যা তৈরি করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের খাদ্যনালী দিয়ে যে খাদ্য আমরা পাস করাই, খাদ্যটা যে একদম রেক্টাম অব্দি যে যায় পেরিস্টলটিক মুভমেন্টে, এই পেরিস্টলটিক মুভমেন্টে কোথাও কোনো সমস্যা দিলে, কোথাও কোনো খাদ্যবস্তু দীর্ঘদিন ধরে জমে থাকার পর যখন সেখানে একটা অ্যাসিডিক ফর্মুলা তৈরি করে সেখানে স্টে করে, তখন কি হয়, খাদ্যনালী দিয়ে ঠিকভাবে যখন খাদ্য পাস করতে পারে না, তখনই কিন্তু সেখানে এক ধরনের সিস্ট তৈরি হয় বা যেটাকে আমরা বিলিরুবিন বলি, এই বিলিরুবিন রেটটা
বাড়তে থাকে, তখন দেখা যায় সারা শরীরের মধ্যে একটা হলদেটে ভাব, চোখে চোখ হলদে হয়ে যায়। এই বিলিরুবিন রেট যেমন বাড়ে, সেই বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্যাগুলো বাড়ে এবং শরীর দিন দিন যেন প্রচন্ড উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায় এবং সমস্যা সৃষ্টি করে। এই সমস্যা থেকে কি করে, কি কি যৌগিক কৌশল আমরা অনুসরণ করে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, সুস্থ করে তুলতে পারবো, এই বিষয়ে আজকে আমরা দেখব কি কি আসন, এক্সারসাইজ। আর আজকে দেখিনি অঞ্জন, অঞ্জনের কাছ থেকে কি কি করা যায়। আমি প্রথমে সাজেস্ট করব এই ধরনের সমস্যাতে যারা রয়েছেন তাদের প্রথমে যেটা করতে হবে, সহজ অগ্নিসার কিছুক্ষণ করে নেবার জন্য বলবো। সহজ অগ্নিসার কিভাবে করতে হবে আমরা আগেও দেখেছি, আজকে অঞ্জনের কাছ থেকে দেখিনি। আমরা দেখি সুখাসনে বসে অঞ্জন ব্যানার্জি দেখাচ্ছে সহজ অগ্নিসার। ঠিক হাত দুটোকে নাভির, হাতের মধ্যমা দুটোকে নাভির পাশে পাশাপাশি রেখে শ্বাস নিয়ে, শ্বাস ছাড়তে ছাড়তে নাভিটাকে চাপা হচ্ছে। আবার শ্বাস নিতে নিতে নর্মাল করা হচ্ছে। এইভাবে আমরা যখন শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নাভিটাকে চাপছি, সে সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নাভিটাকে চেপে মেরুদণ্ডের সঙ্গে যতটা সম্ভব বেশি করে চাপার একটা টেন্ডেন্সি রাখতে হবে। এইভাবে অভ্যাস করা হচ্ছে সহজ অগ্নিসার। এরকম ভাবে অন্তত পক্ষে 20+20 করে আমরা অভ্যাস করব সহজ অগ্নিসার, রিল্যাক্স। এবার আমরা দেখে নেব সহজ অগ্নিসারের পর অগ্নিসার। সহজ অগ্নিসার অনেকদিন অভ্যাস করার পর আমরা যখন আরো একটু উন্নত করতে পারি এই এই ধরনের একটা আমরা আসন এক্সারসাইজ দেখে নেব, যৌগিক ক্রিয়া দেখব, যে যৌগিক ক্রিয়াটাকে আমরা বলি অগ্নিসার। অগ্নিসার যখন করছি তখন কিভাবে করছি, অগ্নিসার যখন এই করছি এই অগ্নিসারটা আমরা দেখব। অঞ্জনের কাছ থেকে দেখে নিই অগ্নিসার কিভাবে করা হচ্ছে। শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নাভিটাকে চেপে দেওয়া হলো, পুরো পেটটাকে খালি করে দেওয়া হলো। পেট খালি করে দিয়ে এইবার আমরা দেখতে পাচ্ছি অগ্নিসার একটি যৌগিক ক্রিয়া করে দেখাচ্ছেন স্বস্তি যোগ ইনস্টিটিউশনের ইনস্ট্রাক্টর দুর্গা, এবং ওখানে নিয়মিতভাবে ক্লাস নেয় অঞ্জন ব্যানার্জি। এইভাবে আমরা সহজ অগ্নিসার অভ্যাস করব কিছুক্ষণ। সহজ অগ্নিসার অভ্যাস করার পর আমরা দেখে নিই পবন মুক্তাসনের মতন একটি আসন, এবং পবন মুক্তাসনে আমরা করব ত্রিবন্ধ মুদ্রা। কিভাবে করব আমরা দেখব অঞ্জনের কাছ থেকে। তার আগে একটু বলে নিই, পবন মুক্তাসনে আমরা যারা জন্ডিসে আক্রান্ত হচ্ছি তাদের জন্য আমি বলবো যে সহজ অগ্নিসার করার পর বা অগ্নিসার করার পর অবশ্যই পবন মুক্তাসন একটুখানি অভ্যাস করতে হবে এবং ত্রিবন্ধ মুদ্রা তার সঙ্গে। ত্রিবন্ধ মুদ্রা যদি অনুসরণ করতে, অনুশীলন করতে অসুবিধা হয় তবে কিন্তু আমরা করে নিতে পারি অশ্বিনী মুদ্রা। কিভাবে ত্রিবন্ধ মুদ্রা এবং অশ্বিনী মুদ্রা করছি একটু দেখে নেব। দেখছি আমরা অঞ্জনের কাছ থেকে পবন মুক্তাসন। ডান পাটাকে প্রথম চেপে এনে ধরা হয়েছে, এরপর বাম পা রিল্যাক্স। ডান পা কিছুক্ষণ ধরে রাখার পর আমরা বাম পায়ে যাব।
এই ডান পা এবং বাম পা একটা একটা করে যখন করছি তখন আমরা কিন্তু ত্রিবন্ধ মুদ্রা বা অশ্বিনী মুদ্রা কোনোটাই করছি না। এরপরে আমরা বোথ লেগে যখন যাচ্ছি তখন আমরা ত্রিবন্ধ মুদ্রা অথবা অশ্বিনী মুদ্রা করে নিতে পারি। কিভাবে করছি দেখে নিই। আমরা পবন মুক্তাসন দেখছি অঞ্জনের কাছ থেকে। এই সময় রেকটাম বা মলদ্বারটাকে টেনে ধরা হচ্ছে, এটা সেটাকে আমরা বলছি অশ্বিনী মুদ্রা। এবং নাভিদ্বার, মলদ্বার এবং লিঙ্গদ্বারকে আমরা যখন টেনে ধরছি এবং ছেড়ে দিচ্ছি সেটাকে বলছি ত্রিবন্ধ মুদ্রা। অর্থাৎ তিনটে দ্বারকে আমরা পুরোপুরি টেনে ধরছি, সেটাকেই আমরা বলছি ত্রিবন্ধ মুদ্রা। এইভাবে আমরা অভ্যাস করছি পবন মুক্তাসন। এবার আমরা দেখে নেব, এছাড়াও আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে এই